এক নতুন আঙ্গিক নিয়ে। মাঝে মাঝে আমরা এই আঙ্গিকটাকে ধরার চেষ্টা করি, তো আজকে সেরকমই একটি দিন বলা যেতে পারে। আমরা এই মুহূর্তে পেয়েছি বেহালা বর্ণশ্রী থেকে এক বন্ধুকে, ঝর্ণা বারুই। অনেক অনেক স্বাগত ঝর্ণাকে। নমস্কার। ঝর্ণা আজকে কবিতা দিয়ে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার ডালি দিয়ে আমাদের অনুষ্ঠানটাকে সাজাবেন এবং আজকে উনি একদম সদর্থক অর্থে আবৃত্তি করবেন, কারণ আবৃত্তি এবং কবিতা পাঠের মধ্যে তো একটা ফারাক রয়েছে। কোনো লেখা নেই ঝর্ণার সামনে, একেবারে মেধা থেকে, সুতরাং আবৃত্তি শুনবো আমরা। তো শুরু করি আমরা পথচলা। একদম পথচলব গুরুদেব রবি ঠাকুরকে আমার প্রণাম জানিয়ে। আর ঠিক কয়েকদিন পরেই রবি ঠাকুরের 157তম জন্মজয়ন্তী, আর তাই ওনাকে প্রণাম জানাবো ওনারই কবিতা দিয়ে পৃথিবী। আজ আমার প্রণতি গ্রহণ কর পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিনা বসানের বেদিতলে, মহাবীর যুবতে তুমি বীর ভোগ্যা, বিপরীত তুমি ললিতে কঠোরে, মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে, মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে, ডান হাতে পূর্ণ করো সুধা, বাম হাতে চূর্ণ করো পাত্র, তোমার লীলা ক্ষেত্র মুখরিত করো অট্ট বিদ্রুপে, দুঃসাধ্য করো বীরের জীবনকে, মহৎ জীবনে যার অধিকার, নম্র হলো শিকলে বাঁধা দানব, তবু সেই আদিম বর্বর আঁকড়ে রইল তোমার ইতিহাস, ব্যবস্থার মধ্যে সে হঠাৎ আনে বিশৃঙ্খলতা, তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ বেরিয়ে আসে একে বেঁকে, তোমার নারীতে লেগে আছে তার পাগলামি, দেবতার মন্ত্র উঠছে আকাশে বাতাসে অরণ্যে দিনে রাত্রে, উদাত্ত অনুদাত্ত মন্ত্রস্বরে, তবু তোমার বক্ষের পাতাল থেকে আধ পোষা নাগ দানব ক্ষণে ক্ষণে উঠছে ফনা তুলে, তার তাড়নায় তোমার আপন জীবকে করছো আঘাত, ছাড়খাড় করছো আপন সৃষ্টিকে, অচল অবরোধে আবদ্ধ পৃথিবী, মেঘলোকে উধাও পৃথিবী, গিরিশৃঙ্গমালার মহৎ মৌনে ধ্যান নিমগ্না পৃথিবী, নীলাম্ব রাশি রতন্দ্র তরঙ্গে কল মন্দ্র মুখরা পৃথিবী, অন্নপূর্ণা তুমি সুন্দরী, অন্ন রেক্তা তুমি ভীষণা, একদিকে আপক্ষ ধান্য ভার নম্র তোমার শস্য ক্ষেত্র, সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নেয় শিশির বিন্দু কিরণ উত্তরীয় বুলিয়ে দিয়ে, অস্তকামী সূর্য শ্যাম শস্য হিল্লোলে রেখে যায় অকথিত এই বাণী, আমি আনন্দিত, অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্রে, পরিকীর্ণ পশু কঙ্কালের মধ্যে মরিচিকার প্রেত নৃত্য, বৈশাখে দেখেছে বিদ্যুতে চঞ্চবিদ্ধ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালো সেন পাখির মতো তোমার ঝড়, সমস্ত আকাশটা ডেকে উঠল যেন কেশর ফোলা সিংহ, তার লেজের ঝাপটে ডালপালা আলুথালু করে হতাশ বনস্পতি ধুলাই পড়ল উপর হয়ে, হাওয়ার মুখে ছুটল ভাঙা কুড়ের চাল শিকল ছেঁড়া কয়েদি ডাকাতের মতো, আবার ফাল্গুনে দেখেছি তোমার আতপ্ত দক্ষিণে হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বগত প্রলাপ, আম্র মুকুলের গন্ধে চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়েছে স্বর্গীয় মদের ফেনা, বনের মর্মর ধ্বনি বাতাসে স্পর্ধায় ধৈর্য হারিয়েছে অকস্মাৎ কল্লোল্লাসে,
আজ আমি কোনো মোহনী আসিনি তোমার সম্মুখে। এতদিন যে দিন ও রাত্রির মালা গেঁথেছি বসে বসে, তার জন্যে অমরতার দাবি করব না তোমার দ্বারে। তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে, তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি, জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে, সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভোলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি, আজ রেখে যাই আমার প্রণতি। অসাধারণ ঝর্ণা, ভীষণ সুন্দর, মানে ধন্যবাদ, ভীষণ ভালো লাগা একটা কাজ করলো। যেটা প্রথমেই প্রশ্ন করি যে শুরুটা কিভাবে হয়েছিল, মানে আবৃত্তির জগতে আসা কিভাবে? আসলে একদম ছোটবেলায় আমার পথ চলা শুরু হয়েছিল বাবার হাত ধরে, আর বাবা মা দুজনেই আমাদেরকে ভীষণভাবে সাহায্য করতেন। আমরা তিন ভাই বোনই মানে ছোট্টবেলা থেকেই আমরা এই সংস্কৃতির মধ্যে যুক্ত রয়েছি। তারপরে খুব তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে যায়, তারপরে আমি আমাদের শ্রদ্ধেয়া ব্রততী বন্দ্যোপাধ্যায় ওনার কাছে যাই, ওনার সাথে আমি হাত ধরি পার্থ মুখোপাধ্যায়, আর এখন পল্লব কীর্তনিয়া, ওনাদের হাত ধরে আমার পথ চলছে খুব ভালোবেসে কবিতা এখনো শেখা চলছে। হ্যাঁ, কারণ হচ্ছে শেখার তো কোনো শেষ নেই, একদম। তো পরের কবিতায় যাই। আচ্ছা, টেলিফোনে একজন বন্ধু আছে। আচ্ছা, একদম। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত। সুপ্রভাত, নমস্কার, আমি ঝর্ণাবাড়ির। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো, বলুন। সুপ্রভাত, গুড মর্নিং বলতে পারি। বলছি আমি ম্যাডাম ঝর্ণাবাড়ির, মানে পৃথিবী কবিতাটা শুনে আপ্লুত হয়ে গেছি। আমি উনাকে রিকোয়েস্ট করছি বেহালা পর্ণশ্রী থেকে নিপা চক্রবর্তী বলছি ঝুলন কবিতাটি বলার জন্য, আমি উনাকে রিকোয়েস্ট করছি। একদম একদম, অবশ্যই করব। ঝুলন আমারও খুব ভীষণ প্রিয় কবিতা, যদি সময় পাই তো নিশ্চয়ই করব। তাহলে পরের দিনের জন্য তোরা থাকবে, ভালো থাকুন নিপা, আমরা কবিতাতেই যাব এবারে। আচ্ছা, পরের নিবেদন। সকাল হয়েছে, পাখিরা কিচিরমিচির করে তারা আবার বেরিয়ে পড়েছে বনের দিকে, আর সেই জন্যে রবি ঠাকুরের একটি কবিতা দুই পাখি। আসুন না দেখি খাঁচার পাখি আর বনের পাখি তারা কেমনভাবে আছে। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একতা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে, খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে, বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব, খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনে বাহিরিব, বনের পাখি গাহে বাহিরে বসি বসি বনের গানই ছিল যত, খাঁচার পাখি পড়ে শিখানো বলি তার দোহার ভাষা দুই মত, বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনের গান গাও দেখি, খাঁচার পাখি বলে বনের পাখি ভাই
খাঁচার গান রহস্যকে। বনের পাখি বলে না আমি শেখানো গান নাহি চাই, খাঁচার পাখি বলে হাই আমি কেমনে বন গান গাই। বনের পাখি বলে আকাশ ঘন নীল কোথাও বাধা নাহি তার, খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি কেমন ঢাকা চারিধার। বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে, খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে না সে তো কোথায় উড়ে বাড়ি পাই, খাঁচার পাখি বলে হাই মেঘে কোথায় বসিবার ঠাই। এমনই দুই পাখি দোহারে ভালোবাসে তবুও কাছে নাহি পাই, খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে চাই, দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে বুঝাতে নারে আপনায়, দুজনে একা একা ঝাপটে মরে পাখা কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলেন না কবে খাঁচায় রুধি দিবে দ্বার, খাঁচার পাখি বলে হাই মোর শকতি নাহি উড়িবার। ভীষণ ভালো একটা ছবি আঁকা। কবিতা বলাটার ক্ষেত্রে মানে আবৃত্তি তখনই সার্থক হয় যখন আবৃত্তিকার কবির ভাবটাকে ধরে দর্শক বা শ্রোতাদের সামনে, মূলত শ্রোতাদের সামনে যারা কান দিয়ে শুনছেন তাদের চোখের সামনে একটা ছবি তৈরি করতে পারেন, তখনই কিন্তু সেই কবিতাটি আবৃত্তিকার সফল রূপ দিতে পারেন আবৃত্তি দিতে, তাই তো? এটা একদম ব্যাপার, ছবি আঁকতে হবে, সেটা গানের ক্ষেত্রে এবং কবিতার ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই যে ভাবটা রয়েছে সেই ভাবটার একটা ছবি এঁকে দিতে হবে, এবং সেটা কিন্তু ঝর্ণা ভীষণ সুন্দর করে করছো, মানে আমাদের খুব ভালো লাগার জায়গা এটা। আমি তোমার পরের কবিতাতে চলে যাই। আচ্ছা আচ্ছা, আসলে আজকে আমাদের আন্তর্জাতিক শ্রমিক দিবস, তাই এখান থেকে আমাদের সকল শ্রমিক ভাইদের আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমি একটা টেলিফোন নিয়ে নেব। ওকে ওকে, একদম। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, আমি বোকারা লাহিড়ি কর্ণশ্রী থেকে বলছি। আচ্ছা বল। আজকে আপনাদের সঞ্চালিকা এবং সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এত সুন্দর সকাল আপনার প্রতিদিনই দেন। আজকে কিন্তু আমার আরো সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠলো, টিভি চ্যানেল খুলেই আমার শুভেচ্ছাচ্ছি, ঝর্ণা বাড়িয়ে উপস্থিত আমার দিনটাকে আরো সুন্দর করেছি। দিদি দিদি আপনাকে একদম প্রণাম জানাই, কারণ হচ্ছে একটু বলি, এই দিদি হচ্ছেন আমার স্কুলের শিক্ষিকা, আর ছোট্টবেলা থেকে ওনার হাত ধরে বড় হয়েছি। উনি আমাদের অঙ্কের শিক্ষিকা ছিলেন, কিন্তু অঙ্কের সাথে সাথে আমাদেরকে মানে এই কবিতা বলা নাচ গান করা ভীষণভাবে সাহায্য করতেন। আমি দিদিকে একদম আমার মায়ের জায়গায় রেখেছি। আজকের দিনে দিদি আপনাকে অনেক অনেক শ্রদ্ধাভরা প্রণাম জানাচ্ছি, আপনাকে পেয়ে আমি সত্যি আপ্লুত একদম। এই টেলিফোনটা একটা আশীর্বাদ, একদম একদম। বলুন বলুন দিদি। আমার আশীর্বাদ জানাই, আমি মনে মনে অবসর জীবনে সব ছাত্রছাত্রীদের মঙ্গল কামনা করি। আমার শুধু যে একটা কথা মনে হচ্ছে সেটা হলো যে বর্তমান যুগের এই খবরের কাগজ খুললে বা চিঠি খুললে যা খবর দেখি খুব সবসময় মনে হয় সমাজ সময় সংস্কৃতি সবাই খুব কর্ণতার বহতা নদীর মধ্যে দিয়ে যেন বয়ে চলেছে। এই নদীর স্রোত কোনদিন বন্ধ হয়ে গেলে তো আমার জীবনগুলি স্তব্ধ হয়ে যাবে, তাই তোমাকে আমি অনুরোধ করছি এই শ্রমজীবী মানুষদের এই যে রুখে দাঁড়ানো, আজকে কিন্তু একটা রুখে দাঁড়ানোর দিন আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি, মে দিবস, আন্তর্জাতিক শ্রম দিবস, বিশ্বের সব শ্রমজীবী মানুষের শ্রদ্ধা জানাই। আজকে মান্নাদেরও জন্মদিন, জন্মদিন ওনাকেও নমস্কার জানাই। কিন্তু আমার আজকে সামাজিক
এবং দেশের আন্তর্জাতিক তো ছেড়েই দিলাম, আমাদের এই অঞ্চলের দেশের মধ্যে যা চলছে সেগুলো দেখে ভয় পেয়ে যাই। রবীন্দ্রনাথকে মনে করে, রবি ঠাকুরকে সব কিছু মনে করে। ধন্যবাদ জানাবো দিদি, আপনি প্রণাম নেবেন। আসলে অঙ্কে না, অঙ্ক যখন করি আমরা সূত্র ধরে এগোলে অঙ্ক মিলতে বাধ্য, কিন্তু জীবনে চলার পথে আমাদের এই মুহূর্তে আমরা বেঁচে থাকার ক্ষেত্রে মানবিকতা বোধের সূত্রগুলোকে হারিয়ে ফেলেছি, যার জন্য এখন আর কোনো অঙ্কই মিলছে না। এখন পেপার খুললে, রোজ সকালে পেপার খুলে মনে হয় 10 বার করে বমি করলে হয়তো ভেতর থেকে শুদ্ধ হব, তাও সম্ভব হচ্ছে না। যাই হোক, খাবার কবিতাতে যাই, তুমি যেটা বলছিলে শ্রমজীবী মানুষের আন্দোলনের কথা মাথায় রেখে কবিতা। হ্যাঁ, একদম। গুরুদেব রবি ঠাকুর বলে গেছেন যে কর্মই ধর্ম। ধর্ম নিয়ে আমরা বড্ড বেশি মাথা ঝাড়া দিয়ে উঠেছি যেন আজকে, কিন্তু আসলে কর্ম করলেই সেখানে ধর্মের পরিষ্কার প্রকাশ পায়, ধর্মের কোনো আলাদা রূপ নেই। তাই গুরুদেবের একটি কবিতা সূচি। রামানন্দ পেলেন গুরুর পদ, সারা দিন তার কাটে জপে তপে, সন্ধেবেলায় ঠাকুরকে ভোজ্য করেন নিবেদন, তারপরে ভাঙে তার উপবাস, যখন অন্তরে পান ঠাকুরের প্রসাদ। সেদিন মন্দিরে উৎসব, রাজা এলেন, রানী এলেন, এলেন পণ্ডিতেরা দূর দূর থেকে, এলেন নানা চিহ্নধারী নানা সম্প্রদায়ের ভক্তদল। সন্ধেবেলা স্নান শেষ করে রামানন্দ নৈবেদ্য দিলেন ঠাকুরের পায়ে, প্রসাদ নামল না তার অন্তরে, আহার হল না সেদিন। এমনই যখন দুই সন্ধ্যা গেল কেটে, হৃদয় রইল শুষ্ক হয়ে, গুরু বললেন মাটিতে ঠেকিয়ে মাথা, ঠাকুর ঠাকুর কি অপরাধ করেছি? ঠাকুর বললেন, আমার বাস কি কেবল বৈকুণ্ঠে? সেদিন আমার মন্দিরে যারা প্রবেশ পায়নি, আমার স্পর্শ যে তাদের সর্বাঙ্গে, আমারই পাদদোক নিয়ে প্রাণ ও প্রবাহিনী বইছে তাদের শিরায়, তাদের অপমান আমাকে বেজেছে, আজ তোমার হাতের নৈবেদ্য অসুচি, লোকস্থিতি রক্ষা করতে হবে যে প্রভু, বলে গুরু চেয়ে রইলেন ঠাকুরের মুখের দিকে। ঠাকুরের চক্ষু দীপ্ত হয়ে উঠল, বললেন, যে লোকসৃষ্টি স্বয়ং আমার, যার প্রাঙ্গণে সকল মানুষের নিমন্ত্রণ, তার মধ্যে তোমার লোকস্থিতির বেড়া তুলে আমার অধিকারী সীমা দিতে চাও, এত বড় স্পর্ধা? রামানন্দ বললেন, প্রভাতেই যাব এই সীমা ছেড়ে, দেব আমার অহংকার দূর করে তোমার বিশ্বলোকে। তখন রাত্রি 3 প্রহর, আকাশে তারাগুলি যেন ধ্যান ও মগ্ন, গুরুর নিদ্রা গেল ভেঙে, শুনতে পেলেন, সময় হয়েছে, ওঠো, প্রতিজ্ঞা পালন করো। রামানন্দ হাত জোর করে বললেন, এখনো রাত্রি গভীর, পথ অন্ধকার, পাখিরা নীরব, প্রভাতের অপেক্ষায় আছে। ঠাকুর বললেন, প্রভাত কি রাত্রির অবসানে? যখনই চিত্ত জেগেছে, শুনেছ বাণী, তখনই এসেছে প্রভাত, যাও তোমার ব্রত পালনে। রামানন্দ বাহির হলেন পথে একাকী, মাথার উপরে জাগে ধ্রুবতারা, পার হয়ে গেলেন নগর, পার হয়ে গেলেন গ্রাম, নদী তীরে শ্মশান, চণ্ডাল শবদাহে ব্যাপৃত,
রামানন্দ দুই হাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরলেন বক্ষে। সে ভীত হয়ে বললে, প্রভু প্রভু, আমি চণ্ডাল, নাভা আমার নাম, হেও আমার বৃত্তি, অপরাধী করবেন না প্রভু আমাকে। রামানন্দ বললেন, অন্তরে আমি মৃত, অচেতন আমি, তাই তোমাকে দেখতে পাইনি এতকাল, তাই তোমাকেই আমার প্রয়োজন, নইলে হবে না মৃতের সৎকার। গুরু চললেন আগিয়ে, ভোরের পাখি উঠল ডেকে, অরুণ আলোয় শুকতারা গেল মিলিয়ে। কবির বসেছেন প্রাঙ্গণে, কাপড় বুনছেন আর গুনগুন স্বরে গান গাইছেন। রামানন্দ বসলেন তার পাশে, কণ্ঠ তা ধরলেন জড়িয়ে। কবির ব্যস্ত হয়ে বললেন, প্রভু প্রভু, আমি জাতিতে মুসলমান, আমি জোলা, নিচ আমার বৃত্তি, প্রভু প্রভু, অপরাধী করবেন না আমাকে প্রভু। রামানন্দ বললেন, এতদিন তোমার সঙ্গ পাইনি বন্ধু, তাই অন্তরে আমি নগ্ন, আমার চিত্ত ধুলায় মলিন, আজ আমি পরব তোমার হাতে শুচি বস্ত্র, আমার লজ্জা যাবে দূর হয়ে। শিষ্যেরা খুঁজতে খুঁজতে এলো সেখানে, ধিক্কা দিয়ে বললে, এ কি করলেন প্রভু? রামানন্দ বললেন, আমার ঠাকুরকে এতদিন যেখানে হারিয়েছিল, আজ তাকে সেখানে পেয়েছি খুঁজে, আজ তাকে সেখানে পেয়েছি খুঁজে। আলো এসে পড়ল, সূর্য উঠল আকাশে, গুরুর আনন্দিত মুখ আলো হয়ে উঠল। আমরা যদি ভারত তীর্থ কবিতার একদম শেষ পঙ্ক্তিতে যাই, সেখানে কবি বলছেন, এসো ব্রাহ্মণ শুচি করি মন। ব্রাহ্মণ তো শুচিতার প্রতীক, তাহলে কবি কেন সেখানে বলছেন যে এসো ব্রাহ্মণ শুচি করি মন? আমাদের পোশাকে শুচিতা নয়, আমাদের স্নান করে শুচি হয়ে ওঠার পদ্ধতি নয়, মন থেকে শুচিতা আনতে হবে। এবং এই কবিতাটা তাকেই কিন্তু এই যে আমরা ধর্ম ধর্ম নিয়ে এত কিছু করি, মনটাকে বড় করলেই সবকিছু পাওয়া যায়, আর কর্ম করে যেতে হবে। তুমি তোমার কর্ম যদি সঠিক করো, তোমার ধর্ম আচরণই পালন, মানে ধর্ম পালন হবে। একদম শেষের কবিতায় চলে যাওয়া, তোমার ভালো লাগলো, ভীষণ আনন্দ পাচ্ছি তোমার সঙ্গে অনুষ্ঠান করতে বসে, যে একটা ভালো মুহূর্ত কাটালাম আমরা, আবার আসার আমন্ত্রণ জানালাম। একটা কথা বলি, ঝর্ণা সম্পর্কে এই কথাটা না বললে আমার আলোচনাটা অপূর্ণ থেকে যাবে। ঝর্ণার একটা স্কুল আছে নাচের এবং আবৃত্তি, তুমি নাচ নৃত্যশিল্পীও, এবং ও কিন্তু অনাথ ছেলে মেয়েদের জন্য কাজ করে, এবং সেখানে অনেক আছেন যারা তাদের সেই সামর্থ্যটুকু নেই। আমার ওখানে অনেক অনাথ ছেলে মেয়ে আছে এবং ভীষণ গরিব, মা হয়তো মানুষের বাড়ি বাসন বাজে, বাবা রিক্সা চালান, কিন্তু তারা অসাধারণ আবৃত্তি করে এবং আমাদের নেহরু চিলড্রেন্স মিউজিয়াম থেকে ফার্স্ট হয়েছে, স্কলারশিপ পেয়েছে। আর একটা কথা বলি, আমি কয়েকদিন ধরে বৃদ্ধাশ্রমে যাই কবিতা শোনাতে, তা কিন্তু সেখানে গিয়ে আমার এত ভালো লাগছে, আর ওনারা যা মানে ওনাদের ছেলে নেই, মেয়ে নেই, সবাই বিদেশে পড়ে আছে, কারো স্বামীও নেই, কিন্তু তারা রবি ঠাকুরকে সঙ্গী করে নিয়েছে। এখন আমাকে প্রায় দিন বিকেলে যেতে হচ্ছে তাদের রবি ঠাকুরের কবিতা শেখাতে। এটা একটা খুব বড় কাজ, এবং ও বহুবার বিদেশে গেছে, তুমি তো বাংলাদেশে বহুবার গেছো এবং পৌষমেলাতে অনুষ্ঠান করেছো, এগুলো তো চলছেই তোমার। আর এই সামনের সপ্তাহ থেকে আমরা আবার সবাই খুব ব্যস্ত থাকবো, একদম, হ্যাঁ, কবিপক্ষ শুরু হয়ে যাচ্ছে। আমাদের তরফ থেকে তোমার জন্য শুভেচ্ছা রইল, শেখার সত্যি কোনো শেষ নেই, কিন্তু যত শিখবে তত নিজেকে সমৃদ্ধ করে নিতে পারবে। তোমার শেষ কবিতায় যাই আমাদের তরফ থেকে শুভেচ্ছা। আমিও জানাই এখানকার কর্তৃপক্ষ এবং আমার ক্যামেরা ভাইদের এবং তোমাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা। এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দিয়েছে, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আর
সর্বোপরি ঝুলন কবিতাটার একটা অনুরোধ এসেছিল, তার সাথেও বলি কিছুদিন আগে আমি আমার মাকে হারিয়েছি, তা আমি একদম অসহায় হয়ে পড়েছিলাম, কিন্তু এই ঝুলন কবিতাটি আমাকে আবার হাত তুলে উঠে দাঁড় করিয়েছে। তাই আমার মাকে আমার প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে ঝুলন। আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা, নিশীথ বেলা সঘন বর্ষা গগন আধার, হেরো বাড়িধারে কাঁধে চারিধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভেলা, বাহির হয়েছে স্বপ্ন শয়ন করিয়া হেলা, রাত্রি বেলা ও গো পবনে গগনে সাগরে আজকে কি কল্লোল, দেদোল দোল পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ চক্ষ শিশুর অট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল, দেদোল দোল আজি জাগিয়া উঠিয়া পড়া আমার বসিয়া আছে বুকেরও কাছে, থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে, ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলি আছে বুকেরও কাছে। হায় এত কাল আমি রেখেছি নুতারে যত্ন ভরে, শয়ন পরে ব্যথা পাছে লাগে, দুঃখে পাছে জাগে, নিষেদিন তাই বহু অনুরাগে, বাসর শয়ন করেছি রচন কুসুম থরে, দুয়ার রুধিয়া রেখেছি নুতারে গোপন ঘরে যত্ন ভরে, কত সোহাগ করেছি চুম্বন করে নয়ন পাতে, স্নেহের সাথে শোনাইছি তারে মাথা রাখি পাশে, কত প্রিয় নাম মৃদু মধু ভাসে গুঞ্জরতান করিয়াছি গান জ্যোৎস্না রাতে, যা কিছু মধুর দিয়েছি নুতার দুখানি হাতে স্নেহেরও সাথে, শেষে সুখেরও শয়নে শ্রান্ত পরাণ আলস রসে আবেশ বসে, পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গরু ভার, ঘুমে জাগরণে মিশে একাকার নিষিদি বসে, বেদনাবিহীন মরমে পশি আবেগ বসে, পরশে বসে ঢালি মধুরে মধুর, ঢালি মধুরে মধুর আবেশ মধুর, কি করি মধুর প্রলয় সাথে, দেদোল দোল দেদোল দোল এ মহাসাগরে তুফানে তোল, বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল, প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় রোল, বক্ষ শোনিতে উঠেছে আবার কি হিল্লোল, ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল, উড়ে কুন্তল উড়ে আঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল, বাজে কঙ্কন বাজে কিঙ্কিণী মত্ত বোল, দেদোল দোল আয়রে ঝঞ্ঝা পরাণ মধুর আবরণ রাশি করিয়া দেদুর, করি লণ্ঠন অবকুণ্ঠন বাসন ঘোল, দেদোলি দোল প্রাণীতে আমাকে মুখোমুখি আজ, চিনিলাম দোহে ছাড়ি ভয়লাজ, বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল, দেদোল দোল স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল, দেদোল দোল দেদোল দোল দেদোল দোল দেদোল দোল। অসাধারণ অসাধারণ, মানে আমরা আপ্লুত।